السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد وبعد. شنو شدي؟ আজকে আমরা একটি কিতাব নিয়ে আলোচনা করব তার ভালোমন্দ নিয়ে। কিতাবের নাম হলো আর-রূহ অর্থাৎ কিতাবুর রূহ লিল ইমাম ইবনে القيم رحمه الله। রূহ মানে আমরা তো জানি এটাকে প্রাণ বলা হয়, রূহ বলা হয়, জান বলা হয়ে থাকে। তো এই রূহ সংক্রান্ত এই কিতাবটি, এ বিষয়ে অনেক কথাই রয়েছে। তবে আমরা শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি থেকে মধ্যমপন্থী কথাটি নকল করার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। সামাত শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমাহুল্লাহ বলছেন এই কিতাব সম্পর্কে, كتاب روح كتاب مفيد عظيم وفيه بعض الأشياء المرجوحة. كتاب روح كتاب تي وبكاري كتاب مهان كتاب يعرفتر كشو جنس رئيسة جغلو مرجوحة من جغلو پادھانا جغتا نائي ارثات خبتا گروهن جغتا نائي. طالب العلم إذا قرأه يعرف الراجح من المرجوح. طب علم أرجن كاري علم النشن كاري جخن سي پور بي سي بوست فر بي كنتا راجح من كنتا فادنا جگو گرهن جگو ار كنتا گرهن جگو نائي. ولكنه كتاب مفيد جدا. طب كتاب تي وانيكو فكاري في بابي تار نجر سبجكته وفيها علما كثير وتحقيقات كثيرة. إربتر أونيك علم رئيس إبن وأنيك تحقيق رئيس ينتفع بها طالب العلم جادرا علم أرجن كري وبكتو هتفار. ولكن ليس كل ما في الكتاب صحيحا. طب كتاب إربتر جا كيشو رئيس شب كيشوي جي صحيح أمن ناي من كتاب فتاك بيش صحيح ناي. إربتر أني بولشن جي أريد صحابيك মানুষ মাত্রই ভুলের মধ্যে নাই, ভুল করবে, শুদ্ধ করবে। আর প্রত্যেকের কথা কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয়। তার ফলে উনি বলছেন ফাহুনাকা মারাই ওয়া আশিয়া যাকারাহা কদ লা ইউতাবাউ আলাইহা। এই কিতাবের ভিতরে কিছু স্বপ্নের কথা বলা হয়েছে এবং আরো বেশ কিছু কথা বলা হয়েছে কদ লা ইউতাবাউ আলাইহা, যার ক্ষেত্রে তার অনুসরণ করা হয়তো যাবে না, মানে ওগুলি স্বীকৃত, ওগুলি স্বীকৃত নয়। তো ওরভাবে আরো কিছু তার তারজিহাত রয়েছে, সেগুলি সবার নিকট রাজেহ নাও হতে পারে, মানে প্রাধান্যযোগ্য নাও হতে পারে। উনি যেটাকে প্রাধান্য দিয়েছে সেটা প্রাধান্যযোগ্য নাও হতে পারে। এভাবে শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিতাবের বিষয়ে শেখ ইবনে বাজ মনে করেন যে এটা ইমাম ইবনুল কাইয়িমেরই কিতাব। তবে তিনি এটা বলছেন যে সম্ভবত এটা তার হাত পাকা হওয়ার আগে লেখা কিতাব, মানে তার প্রথম কিতাবগুলির অন্তর্ভুক্ত। মানে মানুষ তো একেবারেই হাত পাকা হয়ে যায় না, মানে একেবারে ঝানু বা পরিপক্ক হয়ে যায় না, ওটাতে সময় লাগে, প্রত্যেকের সময় লাগে। তো তার প্রথম জীবনের কিতাব হতে পারে, এরকম একটা সম্ভাবনা ব্যক্ত করেছেন শেখ ইবনে বাজ রহমাহুল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে ভালোর পাশাপাশি অনেক কিছু এসেছে যেগুলো আপত্তিকর, যেমন ওই মৃত ব্যক্তিদেরকে কোরআন হাদিয়াত করা, কোরআন পরে হাদিয়া দেওয়া, তারপরে মৃত ব্যক্তিদের এদিক ওদিক জিয়ারত করা একে অপরকে, তারপরে আরও অনেক কথায় কথায় কিছুটা ফাজাইল আমল ওই তবলিগ জামাতে ফাজাইল আমার মতো হয়ে যায়, যার ফলে তারা মানে বলে থাকে যে তোমাদের তোমাদের কেতাবতের কিছু আছে। তো যা হোক, এগুলি বেশিরভাগ ওই মানামাত বিষয়ে, মানে স্বপ্ন ইত্যাদি বিষয়ে, যেগুলি মূলত কোনো দলিল নাই আর মানুষ মতো ভুল হতেই পারে। শেখ ইবনে বাজের কথা থাকে তাহলে বুঝতে পারলাম ওনার কথাটা যথেষ্ট এই বিষয়ে। তো যা হোক, আজকের এই আলোচনা আরেকটি বিষয়ে আমরা বুঝতে পারলাম যে কেতাব রুখ কেউ কেউ এই জাতীয় কিছু অগ্রহণযোগ্য কথা থাকার কারণে মনে করেন যে এটা আল্লামা ইবনুল কাইয়িমের নাও হতে পারে বা কেউ নাকচ করেছেন।
তবে এটাই সত্য কথা যে এটা হাফেজ ইবনে কাইয়িমেরই লেখা লিখিত কিতাব তবে তার জীবনের প্রথম দিকের লেখা কিতাব এজন্যই বেশ কিছু পদস্খলন হয়েছে আর কোন কোন জায়গায় সেটা তো শেখ ইবনে বাজ ইঙ্গিত করে দিলেন তো যা হোক তালেবুল ইলম মানে যাদের যারা ইলম অর্জনকারী মানে যারা অনেকটা অগ্রসর অবশ্য আমাদের সময় তালেবুল ইলম হলে চলবে না তো এদেশে কিন্তু বড় বড় আলেম হয়ে গেল তারা নিজেকে বলে তালেব এলেম আমি এলেমের ছাত্র তো যা হোক মোটামুটি যাদের একটা এলেম অর্জিত হয়েছে সহি জয়ীফ তারতম্য করতে পারে তাদের জন্য এ কেতাবটি অনেক মুফিদ অনেক ফায়দাওয়ালা কেতাব সুতরাং এ কেতাবকে একেবারে ফেলে দেওয়া যাবে না বরং এ কেতাবকে গ্রহণ করতে হবে কেতাবটি অধ্যয়ন করতে হবে তবে জ্ঞানীদের জন্য বলা যায় এ কেতাব পঠনযোগ্য পাঠনযোগ্য তো সময় শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি এই কেতাবের বিষয়ে আজকে ডিটেলস যে কেতাবটি আসলে অনেক উপকৃত কেতাব তারপরও এই কেতাবের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন জরুরি সুতরাং আন্ধাধন যেটা বলে উর্দুতে এরকম এই কেতাবের সব কিছু মেনে নেওয়া যাবে না আকিদার সংক্রান্ত হলেও কিছু কিছু বিষয়ে এই মহান ইমামের পদস্খলন ঘটেছে সেটা তো শেখ বিন বাজের ইশারা ইঙ্গিত আমরা বুঝতেই পেরেছি বিশেষ করে ওই স্বপ্নিক বিষয়গুলো যখন উল্লেখ করতে গিয়েছেন তখনই সেখানে কিছু বেশ কিছু খালাল আমরা লক্ষ্য করে দেখেছি যেগুলো আহলে সুন্নাহ ওয়াল জামার মানহাজ অনুযায়ী যায় না তো যা হোক এই কেতাবের বিষয়ে আশা করি ডিটেলস আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু বিষয়ে তাহকে গবেষণার সাথে গ্রহণ বা বর্জন করার তৌফিক দান করেন আমিন আসাল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু